আমি সব কথা বলবো না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, যাকে বলা হয় খালিদ ইবনে ওয়ালিদ, তো ওই ব্যক্তির নাম যিনি উহুদের যুদ্ধে রাসূলকে মারছেন, যিনি উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামকে কচু কাটা করছেন, যিনি সবথেকে বেশি সাহাবীকে উহুদের যুদ্ধে পিটাইছেন, কাটছেন, মারছেন, খুঁচাইছেন, তার নাম খালিদ ইবনে ওয়ালিদ। এত জাহিল কিন্তু রাসূল শুইনাই তার বিরুদ্ধে চুইলা গেছেন, যেদিন কাছে আসছেন চেহারার দিকে তাকাইছেন, এই মানুষটার বিরুদ্ধে যুদ্ধ করছি, এই মানুষটার দান ভাঙছি, এই মানুষটার মাথায় কোয়া ঢুকাইছি, এটা তো শুধু দুনিয়ার সাধারণ মানুষ না, আল্লাহর পক্ষ থেকে কোন রহমতে দূত হবে, ভুল করেছি, আপনার চরিত্র এত ভালো, কোরআন কালিমা ছাইড়া দিলাম অস্ত্র, আল্লাহ পিটানো লাগে নাই, বলছেন কোরআন কালিমা ছাইড়া দিলাম অস্ত্র, শেষ, ভালো হয়ে গেছে। শুধু ভালো না, খালেদ সাইফুল্লাহ যা খালিদ ইবনে ওয়ালিদের নাম শুনছে কোন যুদ্ধে, যুদ্ধ লাগে নাই, কোন যুদ্ধে খালেদ সাইফুল্লাহ যুদ্ধ করতে হয় না, সেনাপতিকে খালেদ সাইফুল্লাহ, খালেদ সাইফুল্লাহ যাকে বলে খালেদ সাইফুল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ, শেষ। সাহাবায়ে কেরাম মনে করতেন যেই যুদ্ধের সেনাপতি খালিদ, এ যুদ্ধ যুদ্ধ করা লাগবে না, সুবহানাল্লাহ বলেন। আরে কাফেরেরা, হাজার হাজার কাফেরেরা বসছেন, হাজার হাজার কাফের, খালেদ ইবনুল ওয়ালিদকে দাওয়াত করা হয়েছে যে এত বড় পাহলোয়ান, এত বড় পাহলোয়ান কোন যুদ্ধে পরাজয় বরণ করে না, ওরে সাইজ করা হবে, পারস্য বাদশা রুমের বাদশা সাইজ করবে, হত্যা করা হবে, দাওয়াত করা হলো। খালেদ ইবনুল ওয়ালিদ পাঞ্জাবিটা খুললেন, খালি গা, শরীরে কোনো কাপড় নাই, শুধুমাত্র আছে নিচের মানে নাভি থেকে হাঁটু পর্যন্ত মোটামুটি এই কাপড়টা আছে, উপরেরটা খুলে ফেললেন, হাত থেকে তরবারি নামায় দিলেন, ঢালটা ফেলে দিলেন, একা একা মুসলমানরা বলছে আপনি কার সাথে দেখা করতে যাচ্ছেন, আমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কাফের, যারা মুসলমানদের রক্ত জড়ায় তার সাথে দেখা করতে, আপনি কি চিন্তা করেননি আপনাকে মেরে ফেলবে, হাজার হাজার সেনাবাহিনী ব্যারিকেড দিবে। তিনি বললেন শোনো, যাইতে আমাকে দেও, আমি জানি তোমরা ভয় পাচ্ছ, আমার হাতে অস্ত্র নাই, আমার হাতে তরবারি নাই, ভয় পাচ্ছ আমাকে মেরে ফেলবে, আরে বোকা তোমরা জানো না, আল্লাহ বলছেন মিন হাবলিল ওয়ারিদ, খালিদ ইবনে ওয়ালিদ একা নয়, আমার নাম নিয়ে বের হয়ে যাও, আমি তোমার সাথে থাকবো, তো আল্লাহ আমার সাথে, আমার বন্ধু, আমার অভিভাবক, অভিভাবক থাকতে আবার আমাকে পিটায় কে, কেমন বিশ্বাস, আমি বোঝাতে চাই বিশ্বাসের দরকার, এই বিশ্বাসটা আমাদের আপনার দরকার, আর কিচ্ছু চাই না। গেলেন কাফেররা দুই পার্শ্বে অস্ত্র নিয়ে, বাদশা বলে দিছে ও ঢুকলি মাইক, যখন ভিতরে ঢুকে যাবে এদিকে দশ হাজার এদিকে দশ হাজার, বিশ হাজারের মধ্যখানে খালি গায়ে অস্ত্র ছাড়া একজন মানুষ মারলে কি ফেরাতে পারবে, ঢুকে গেছে কাফেরেরা অস্ত্র তুলছে মারার জন্য, তিনি শুধু গাড় ঘুরাইয়া তাকাইছে, গাড় ঘুরাইয়া তাকাইছেন, এরা ভয়ে অস্ত্র ছেড়ে দিস, ছেড়ে দিস। তিনি আস্তে আস্তে করে বাদশার কাছে গেলেন, গিয়ে তার রানের সঙ্গে নিজের পাটা লাগাইয়া তার উড়ুর উপরে নিজের পা রেখে বসা গেলেন, যেখানে এক কিলোমিটার দূরে বসা লাগে, সামনে বসার তো সুযোগ নেই, পায়ের উপরে পা রেখে বসছে, ওরা তো গরম কি করে, তাকে জিজ্ঞাসা করা হলো এতগুলো মানুষের ভিতরে তুমি আসছো, এত অস্ত্র তোর বাড়ি ভয় পাও নাই? আমি ভয় পাই না। কেন ভয় পাও না? কারণ আমি রাসূলের সবগুলো কথাকে বিশ্বাস করি, তিনি বলেছেন যাদের ভিতরে ঈমান নাই তারা মৃত, যার ভিতরে ঈমান আছে সে জিন্দা, সুতরাং তোদের ভিতরে আল্লাহর পরিচয় নাই, আমার রাসূলের চরিত্র নাই, আমি তো মনে করছি গুরুস্থানে লাশের সামন দিয়ে যাইতেছি, আল্লাহ আকবার, আর আমি ইমানদার, আমি জিন্দা, লাশ তো কোনোদিন আমার টাচ করতে পারে না, তোমাদেরকে তো লাশ মনে করি, লাশ চিন্তা করতেছে, তার ভিতরে কি ছিল, ইমান ছিল, কি ছিল, ইমান ছিল। আমি এই জায়গায় আসতে চাই, আমাদের এমন একটা ইমানের দরকার।